स्वागत है दोस्तों आप सभी का हमारे एक और नए ब्लॉग वीडियो पे। इस तरह का ब्लॉग आज हम पहला शूट करने जा रहे हैं। आज हमारे इस वीडियो में कुछ ऑफिस वर्क के साथ हमारा ब्लॉगिंग भी होने वाला है। तो आज हम जाने वाले हैं ऑफिस के कुछ काम से कुछ फार्मर्स के फील्ड में और करने वाले हैं कुछ डेमोन्स्ट्रेशन। तो चलिए वीडियो में बने रहिए आगे। तो आप देख सकते हो पीछे इतना सारा सामान है, बीज है जो किसानों को बांटने जाना है। तो चलिए चलते हैं। और ये है हमारे ड्राइवर साहब। हेलो गाइस, इसका कुछ नजारा सामने का, शीशा टूटा हुआ है आगे देख सकते हैं। और ये अभी हम लोग निकल रहे हैं यहाँ से, मिलते हैं किसान के फील्ड में। জল পটাবে জল ঝাড় নিয়ে পটাতে হবে ওই ঢালি দিয়ে নাই চলবে ঢালি দিয়ে বীজ গুলো বই পারে এটা যখন এতটা ভরালে এতটা ভরাবার পরে তোমার মানে বেশি ভিতর সংখ্যা পারবে 20 টাকা वीडियो बनाएंगे आप गाय गाय पूरा घूर ना कि राशन ले करे और गाय मान की मैंने जो गिला लोग तो दुकान जाते पारे नहीं तो तुम ये गाय गाय दो गिला मैंने सब सामान ले करू हम तो देखिए एक स्क्वायर फीट जो तो एरिया है तो जो चारा खराच हो तो 10 ग्राम इटा के दी करी ওখানে মানে মিক্স করি কি তো গোবর মিক্স করি ১ দিন ওয়ার পরে 25 দিন পরে মানে টোটাল 45 দিন পরে হবে 25 দিন পরে ওটাকে ওই এক লিটার জলে 1 গ্রাম এটাকে মিক্স করে তোমাকে ইয়ে করতে হবে তোমার 10 লিটার জল লাগছে তো 10 গ্রামটা মিক্স করতে হবে ঠিক আছে আর এটা তো বেগুন গাছ যেমন চারা দিতে হয় পুরো ট্রেলে চারা দিবে তো পুরো ট্রেলে চারা দেওয়ার জন্য কি হচ্ছে তোমার যদি এক মগে যদি একটা পুরো ট্রে ভরছে হ্যাঁ না এক মগ যদি সব মানে টোটাল কি আধা মগ কোকোপিট আধা মগ ভার্মি কম্পোস্ট সমান সমান মাত্রায় ওটাকে মিলাতে হবে মিলাই করে ওটাকে এই যে এটা আছে বীজ উপরে দিতে বেগুন জল ঢালে বীজটা বয়ে চলে মানে বীজ উপরে মানে একদম উপরে না মানে তোমার কমসে কম এতটা ভিতরে দিতে পারো একদম তলে বীজ দিবা না একদম তলে দিবে তাও জল দিকে বাইরে গেল মানে বীজ ভিন্ডি আছে এটা 40 সেন্টিমিটার দূরে
মানে রিয়েল লাইন তোমার কাতার সে কাতার যাকে বলে ধরো একটা দুটো লাইন হতো না সেটা তুমি উঁচা করে লাগাবে 40 সেন্টিমিটার দূরে আর তোমার 15 সেন্টিমিটার 25 সেন্টিমিটার তোমার কাছে লাগা লাইন লাইনে লাগালে দুটো ফায়দা আছে একটা জল পাটাবার জন্য তোমার আসানি হবে জল পাটাবার জন্য আর দুসরা খরপতোয়া যখন হবে খরপতোয়া কে করার জন্য কাটে দেবে খরপতোয়া কাটে দিলে খরপতোয়া নর্মাল তোমার 45 45 লাগাতে এটাকে তোমার 60 সেমি 60 সেমি ধরে লাগাতে মানে একটা এটা হলে 60 সেমি মানে এটা 30 হয়ে গেল এটা ডবল মানে দু ফুট এটা এক ফুট আছে দু ফুট দূরে মানে এদিকে গাছালে গাছ দু ফুট আর লাইনে লাইনে দু ফুট মানে টমেটো বেগুন কো সেম লাগাতে হবে 60 ফুট শিমলা মরিচ কো লাগাতে হবে 60 ফুট হ্যাঁ সরি 60 সেমিটার 60 সেমিটার মানে দু ফুট আর তোমার ইয়ে আছে বিনস আছে বিনসে তোমার আছে তোমার 15 সেমিটার তোমার রিয়েল গাছের লেগা আর 40 সেমিটার তোমার মানে রোড থেকে রো মানে তোমার এই গাছে গেলে এই লাইন হলে দুটো লাইন 40 সেমিটার দূর এখানে হলে আলাদা গাছ 15 সেমিটার বিনস আছে তোমার ভেন্ডি তো 15 সেমিটার তোমার পদিন 15 সেমিটার ওই একে লাগাতে হবে हम लोग अपना डेमोंस्ट्रेशन खत्म करके निकल रहे हैं गांव से। अगर आप ये वीडियो फेसबुक पे देख रहे हैं तो प्लीज फॉलो कर देना और यूट्यूब पे देख रहे हैं तो सब्सक्राइब कर देना। मिलते हैं फिर नए ब्लॉग पे, तब तक के लिए जय हिंद।